এসো আমার কাছে এসো, শুধু তো নাম গাইলে মন ভরে পেট ভরে না। তুমি যে নাম গাইছো বসে বসে, এই নাম গাইলে মন ভরে কিন্তু পেট তো ভরে না। একটা কাজ করো, আমার এই তলপিটা তুমি মাথায় করে নাও, নিয়ে চলো আমার রাজপ্রাসাদে পৌঁছে দেবে। তা সে তো সাধু সাধু ছেলে, সাধু সঙ্গ, সে অত শত দোষ বোঝে না। ঠিক আছে, আপনার কি কি কোনো মানুষ হচ্ছে না? আপনার এই তল্পি তল্পটা সাথে নেই আর? ঠিক আছে, আমারও মাথায় তুলে দিন। আরে বাবা, দাঁড়া 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 দাঁড়া, তুই তো মাথায় তুলছিস, বল তুই কত টাকা নিবি? আরে রাজা মশাই, আপনি গোনাগুনি করছেন, আপনি তো খুব কৃপণ, আপনাকে আমি অভয় দিয়ে দিচ্ছি, আপনার কোনো কিছু দিতে হবে না। আরে তুই যেমন সহজ তেমন সরল, না না আমি তোর কিছু দেব, চল। বলছে রাজামশাই যে আমি শুধু সরল এমন তা নয়, আমি কিন্তু আরেকটা গুণের অধিকারী। কি সেই গুণ? বলছে আমি মানুষের মুখ থেকে বলে দিতে পারি সে কতদিন বাঁচবে। আরে বা বা বা, তুই তো খুব সুন্দর গুণ জেনে আসিস রে। আরে অন্যের কথা পরে বলবি, তুই যদি এত গুণের অধিকারী হোস তাহলে তুই এখানে বসে কেন? আচ্ছা তুই অন্যের কথা পরে বলবি, আগে আমারটা বলতো, আমি আর কতদিন বাঁচব? বলছি আপনি কতদিন তো দূরের কথা, আপনি আর মাত্র 24 মিনিট বাঁচবেন। সে কি রে, আমি 24 মিনিট আর বাঁচবো? বলছি হ্যাঁ রাজা, তুমি আর 24 মিনিট বাঁচবে। আরে তুই ঠিক বলছিস তো, আমি 24 মিনিট বাঁচবো? আমি এতদিন মানুষকে ঠকিয়ে মানুষের কাছ থেকে অর্থ কেড়ে নিয়ে আমি তো সব গুছিয়ে গুছিয়ে রাখলাম রে, আমি তো এখনো তো ভোগ করতে পারলাম না, আমি 24 মিনিট পরে মরে যাব। বলে হ্যাঁ 24 মিনিট ছিল। এই কথা বলতে বলতে আরো 10 মিনিট চলে গেছে। আরে আরে তুই ঠিক বলছিস, আর তুই আর মাত্র 14 মিনিট? বল 14 মিনিট ছিল, আর 4 মিনিট পরে আপনি মারা যাবেন। মগো, এই পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে এই পৃথিবী একদিন না একদিন ছাড়তে হবে। সে যার যত অর্থ থাকুক, যার যত প্রেম থাকুক, যার যত পুত্র পরিজন থাকুক, এই সংসার তাকে ছাড়তে হবে। বলছি ঠিক আছে রাজা, আপনি 4 মিনিট পরে মরে যাবেন, এ কথা সত্য, আমি আপনাকে সেই সময় কথা বলে দিচ্ছি যে আপনি যখন যমালয়ে যাবেন, যমালয়ে গিয়ে আপনার যমরাজ জিজ্ঞাসা করবে যে তুমি পুণ্যের সারা জীবনের পুণ্যের ফল আগে নেবে না পাপের ফলগুলো আগে নেবে। বলছি ঠিক আছে আমি কথা বলবো। এই বলতে বলতে রাজা গেছেন মরে, 24 মিনিট শেষ তার জীবন থেকে। রাজাকে যখন যমদূতেরা নিয়ে গেছে যমালয়ে, গিয়ে চিত্রগুপ্তকে বলছে চিত্রগুপ্ত দেখো তো এই রাজার সারা জীবনের পাপ পুণ্যের খাতা তুমি বার করো, এই রাজা সারা জীবনে কতটা পাপ করেছে আর কতটা পুণ্য করেছে এর খাতা তুমি বার করো। চিত্রগুপ্ত খাতা বার করে একটার পর একটা উল্টাচ্ছে এবং দেখছে যে প্রতিটা পাতায় তার অধর্ম অধর্ম অধর্ম, প্রতিটা পাতায় তার অধর্ম, কোনো এক জায়গায় তার ধর্ম নেই, অর্থাৎ কোনো এক জায়গায় সে পূর্ণ করেনি। বলছে ঠিক করে দেখো চিত্রগুপ্ত, তোমার হিসাবে তো ভুল হচ্ছে না তো? বলছে না, সব পাতা শেষ, শেষ পাতায় গিয়ে দেখছে যে সে 24 মিনিট একটা ভালো কর্ম করেছে। যারা আপনারা মন দিয়ে শুনছেন এই কথা, তারা নিশ্চিত বুঝতে পারছেন যে 24 মিনিট উনি কি কাজ করেছেন। কি কাজ করেছে? এক ভক্ত ছেলের সঙ্গ দিয়েছে। কোনো জনমের যদি থাকে সুকৃতি পুঞ্জ পুঞ্জ, তার দ্বারা একদিন হয় এমন সাধু সঙ্গ, একদিনের আরাধনা, একদিনের ভগবত কথা, একদিনের প্রেম আপনার অনেক গুণ পূর্ণ, অনেক গুণ অপূর্ণকে আপনাকে মুছে দেবে।
কি করেছে 24 মিনিট এক সাধু ছেলের সঙ্গ করেছে যে সাধু ছেলেটি ওনাকে কৃষ্ণ নাম শুনিয়েছিল বলেছিল রাজা বলো তোমার কি ফল তুমি আগে নেবে সেই রাজার মনে পড়েছে যে ওই ছেলেটি বলে দিয়েছিল যে তুমি পুণ্যের ফলটা আগে চেয়ে নিও বুঝি সারা জীবনে যে অধর্ম করেছে এই সারা জীবন ওর নরকে বসবাস করতে হবে সামান্য জীবনে 24 মিনিট ও ভালো কাজ করেছে এক সাধু সঙ্গ করেছে কি হবে বুঝি 24 মিনিটের জন্য ওকে 24 ঘন্টার জন্য নন্দন কাননে ছেড়ে আসো এইবার যখন তাকে 24 মিনিটের ফল 24 ঘন্টা নন্দন কাননে ছেড়ে দিয়েছে নন্দন কাননে ঘুরছে বিভিন্ন জিনিস দেখছে যা দেখছে অপূর্ব লাগছে আরে এত সুন্দর নন্দন কানন বাহ খুব সুন্দর ঘুরতে 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 সেই ভক্ত ছেলের সাথে দেখা আরে তুমি কি মরে গেছো নাকি আমি মরে গেছি তুমিও মরে গেছো বলছে না আমি মরি নাই বলছি আমাদের ভারতের আধ্যাত্মিক সাধুর এত শক্তি আছে যে সাধুরা স্বশরীরে ও স্বর্গে চলে যায় যা এই পৃথিবীর অন্য কোন ধর্মের অন্য কোন সাধুগুরু বৈষ্ণবের এত বড় শক্তি নেই যে স্বশরীরে অর্থাৎ মৃত্যু বরণ না করেও স্বর্গ ঘুরে আসে একমাত্র ভারতের আধ্যাত্মিক কথায় সেই সাধু রয়েছে মনে আছে সেই দিনের কথা যেদিন দুর্বাসা মুনি স্বশরীরে স্বর্গ দেখার ইচ্ছা হয়েছে কি করেছে স্বর্গে চলে গেছে নিজের দেহ নিয়ে স্বর্গ ঘুরতে ঘুরতে দেখছে যে ইন্দ্রালয়ে গিয়ে হাজির ইন্দ্রের আলোয় গিয়ে দেখছে যে খুব সুন্দর অপূর্ব এত সুন্দর সাজানো বাহ ইন্দ্র তুমি তো ইন্দ্রের মানে এই দেবালয়ের রাজা তুমি এত সুন্দর করে তোমার স্বর্গকে সাজিয়ে রেখেছো তোমার ইন্দ্রালয়কে সাজিয়ে রেখেছো এ দেখে আমার খুব মন প্রসন্ন আমি তোমাকে একটা একটা গিফট দেব একটা উপহার তোমাকে দিতে চাই কি করেছে নিজের কণ্ঠে যে মালা ছিল সেই মালা খুলে ইন্দ্রের গলায় পরিয়ে দিয়েছে উপহার হিসেবে ইন্দ্র বললেন আমি স্বর্গের রাজা আমার কাছে ধন দৌলত ঐশ্বর্য প্রেম কিচ্ছু অভাব নেই মাত্র সামান্য একটা মালা আমি করব কি ইন্দ্র কি করেছে সেই মালাটা খুলে তার ঐরাবত হাতি হাতির কণ্ঠে পরিয়ে দিয়েছে যিনি এহেন কার্য করেছে তখন দুর্বাসা মুনি ক্রোধিত হয়ে গেলেন কি করলেন ইন্দ্র তুমি আমার মতো সাধু আমার মতো তুমি সাধুত্বকে অপমান করলে আমি তোমাকে অভিশাপ করছি এই স্বর্গ থেকে লক্ষ্মী স্বর্গ ছাড়া হবে কি হয়েছিল গো বাবা সাধু হয়ে সাধারণ মানুষ হয়ে ওই দেবতাকে অভিশাপ করে আসলো আর সেই মানুষের অভিশাপে কি হলো মা লক্ষ্মী স্বর্গকে ত্যাগ করে ভূগর্ভে পতিত হলো চারিদিকে অন্ধকার আর অন্ধকার স্বর্গ থেকে যখন লক্ষ্মী দেবী ভূপতিত হলো অর্থাৎ ভূগর্ভে চলে গেল তখন চারিদিকে অন্ধকার হয়ে গেল খাওয়া হয় না ঠিক করে আলো জ্বলে না চারিদিকে সব দেব দেবতারা পাগল হয়ে গেল জি কি কার্য হলো কিভাবে আবার পুনরুদ্ধার করা যায় মা লক্ষ্মীকে সবাই ছুটে গেল ভগবান শ্রীকৃষ্ণের কাছে হে প্রভু বাঁচান বুঝে বাঁচবার জন্য একটাই পথ আছে কি করতে হবে তোমাদের সমুদ্র মন্থন করতে হবে তোমাদেরকে সমুদ্র মন্থন করতে হবে তোমরা একা পারবে না তোমাদের সঙ্গ নিতে হবে ওই অসুরদের সমুদ্র কি দিয়ে মন্থন হয় বাবা শুধু কি আর একটা রজু দিয়ে একটা দড়ি দিয়ে সমুদ্র মন্থন করা যায় শুধু একটা দড়ি দিয়ে সমুদ্র মন্থন হয় না একটা দণ্ড দিয়ে সমুদ্র মন্থন হয় না সমুদ্র মন্থন করতে কি আসলো আগে আসলো মন্দর পাহাড় মন্দর পাহাড় এসে বললো যে আমি সমুদ্র মন্থনে আপনাদের সহযোগিতা করব পাহাড়কে চাকিয়ে কে ধরে রাখবে পাহাড়কে চাকিয়ে ধরে রাখার জন্য ছুটে আসলো বাসুকী নাগ বাসুকী নাগ এসে বলল যে আমি রুজু হব
কি হলো? সমুদ্র মন্থন হলো। কি সমুদ্র গো মা? এ কোনো সমুদ্র মহাসাগর, প্রশান্ত মহাসাগর এগুলো নয়। আমাদের ভগবতে উল্লেখিত সাতটি সমুদ্র রয়েছে, এক হচ্ছে দধি, দুগ্ধ, সুরা, সর্পি, লবণ, ইক্ষু জল। কি সমুদ্র মন্থন হলো? দধি সমুদ্র। সমুদ্র মন্থন করলো কারা? একদিকে ধরলো দেবতা, একদিকে ধরলো দানব। দেবতারা অহংকারী, দেবতারা অহংকারী। দেবতারা বললো আমরা মস্তকের দিকে ধরব, আর অসুররা তো বোকা, ওদেরকে লেজের দিকে দিল। যে লেজের দিকে দিল, অসুররা বললো আমরা লেজের দিকে ধরব, আমরাই আগে যাব, না হলে আমরা সমুদ্র মন্থন করব না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললো তাই করো, দেবতারা তোমরা পিছনে এসো, আর এই অসুরদের আগে দাও, কারণ ওই সকল সমুদ্রে ঘর্ষণ হবে পাথরের সাথে, আর যতবার ঘর্ষণ হবে ততবার থাকতে না পেরে ওই বাসুকী নাকের মুখ থেকে গরল উঠে আসবে, বিষ উঠে আসবে, নিঃশ্বাস গরম হয়ে যাবে। তোমরা পিছনে এসো, যা ভোগ করবার অসুররা করবে। অসুররা গেল কোথায়? অসুররা গেল সামনে, আর দেবতাদের দিল পিছনে। দিয়ে সমুদ্র মন্থন করলো, মা লক্ষ্মী আবার পুনরায় উদিত হলো। নিতাই গৌর প্রেম আনন্দ হরি হরিব। মা গো, এই সেই আধ্যাত্মিকতা, সেই সাধু, যে সাধু বলছে যে না আমি মরি নাই, আমি জীবন্ত অবস্থায় এই স্বর্গে এসেছি। তুমি কেন নন্দন কানন ঘুরছো জানো? তুমি 24 ঘন্টা আমার সঙ্গ করেছিলে। তুমি এই 24 ঘন্টা আমার সঙ্গ করেছো, যে সঙ্গের জন্য তোমার 24 মিনিটের জন্য 24 ঘন্টা এই নন্দন কাননে ছেড়ে দিয়েছে। এই নন্দন কাননে তোমরা আর সাধারণভাবে সময় ব্যয় করো না। কি করো? তুমি সারাক্ষণ যে নামের জন্য 24 ঘন্টার ফল, 24 মিনিটের ফল 24 ঘন্টা পেলে, সেই 24 ঘন্টা বৃথা না করে সেই নাম করো। তাই সবাই মিলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তাই গৌর প্রেমানন্দ রে নাচো রে মন হরি বলে, বলে বাহু তুলে নাচো রে মন বাহু তুলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন বাহু তুলে, মনের জ্বালা জুড়াইয়ে যাবে কৃষ্ণ প্রেম ওটাই হবে, মনের জ্বালা জুড়াইয়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, ও মনের জ্বালা জুড়াইয়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, মনের জ্বালা জুড়াইয়ে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে, একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মোর পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে পথে, বিচাই বাটো না সব ছেড়ে ছেড়ে কানু ভরে ডাকো তারি তারি, বিচাই বাটো না সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারি তারি, তোরা আয় তোরা আয় আমার ভাই, তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল, তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল, আমার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মোর পথে পথে, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর পথে পথে, এনামে জলে বাসে শিলা শিলা এনামে বোবা কথা বলে বলে, এনামে জলে ভাসে শিলা শিলা এনামে বোবা কথা বলে বলে, এনামে জলে ভাসে শিলা শিলা এনামে বোবা কথা বলে বলে, এনামে জলে ভাসে শিলা শিলা
এনামে বোবা কথা বলে তোরা আয় 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 তোরা আয় আমার ভাই তোরা চল 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 তোরা বৃন্দাবনে চল তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 সবাই বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন জয় গো সীতানাথ প্রেমানন্দরি বল মা গো কখনো আমাদের কি মনে হয়েছে বা কখনো আমাদের মনে হয়েছে যে আমরা মানুষ হলাম কেন আমাদের আমরা এই 84 লক্ষ জনিবলের মধ্যে আমরা মানুষ হলাম কেন আর ভগবান কি কি গুণ দেখে আমাদেরকে মানুষ করলো এই পৃথিবীর কোনো সংবিধান রচিত হয়নি যে মানুষ মানে মানুষ কি কি করবে এই সংবিধান রয়েছে কিন্তু এই পৃথিবীর এমন কোন সংবিধান রচিত হয়নি যেখানে লেখা আছে যে পশুরা কি করবে যা তৈরি হয়েছে সবই মানুষের জন্য আমরা মানুষ রূপে জন্মগ্রহণ কেন করলাম কি আমার কাজ এখানে বুঝে 84 লক্ষ জনই বল রয়েছে কি বলছে এক হচ্ছে 9 লক্ষ জলজ প্রাণী 20 লক্ষ উদ্ভিদ 11 লক্ষ কৃমিকীট 30 লক্ষ পশু 10 লক্ষ পাখি এবং 4 লক্ষ মানব এই 84 লক্ষ জনই বলে আমরা মানুষ হলাম কেন কি গো বাবা ভগবান কোন দিক থেকে আমাদেরকে বিচার করেছেন যে জীব এই 84 লক্ষ জনই বলে মধ্যে তোমরাই শ্রেষ্ঠ মানুষ কোন দিক থেকে ভগবান বিচার করেছেন আমাদের ভগবান কি খাবার দিক থেকে আমাদের বিচার করে সবচেয়ে শ্রেষ্ঠ করেছেন বুঝি তা নয় বুঝি খাবার দিক থেকে যদি এই ধরাতে আমরা শ্রেষ্ঠ হতাম তাহলে আমাদের থেকে 10 গুণ বেশি খেতে পারে ওই জঙ্গলের হাতি কি গো বাবারা এইদিকে একটু নজর এইদিকে দিন বলছে কোন দিক থেকে ভগবান বিচার করেছেন যে মানব তোমরা শ্রেষ্ঠ খাবার দিক থেকে বুঝছে না বুঝছে খাবার দিক থেকে আমাদেরকে যদি শ্রেষ্ঠ করত তাহলে আমাদের থেকে 100 গুণ বেশি খায় ওই জঙ্গলের হাতি তাহলে জঙ্গলের হাতিই তো সর্বশ্রেষ্ঠ জীব হতো কিন্তু জঙ্গলের হাতিকে সর্বশ্রেষ্ঠ করা হলো না বলছে কি ঘুমানোর দিক থেকে আমরা মানুষ শ্রেষ্ঠ বলছে তাও না বলছে মানুষের ঘুমানোর জন্য তো একটা পালঙ্কের প্রয়োজন হয় সুন্দর বিছানা পালঙ্কে মানুষ শায়িত হয়ে তবে ঘুমায় বলছে যদি ঘুমানোর দিক থেকে মানুষ শ্রেষ্ঠ হতো তার থেকে মানুষের চেয়ে এই রাস্তার কুকুর সর্বশ্রেষ্ঠ হতো কারণ মানুষের জন্য সুন্দর পালঙ্কের প্রয়োজন হয় কিন্তু রাস্তার কুকুরের জন্য কোনো পালঙ্কের প্রয়োজন হয় না তারা যথাযথ যে কোনোভাবে ঘুমিয়ে পড়ে বুঝছে ভগবান কি শক্তির দিক থেকে আমাদের শ্রেষ্ঠ করলো যার জন্য বলল যে মানুষ তোমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলছে না তাও না যদি শক্তির দিক থেকে বিচার করতো তাহলে আমাদের থেকে 10 গুণ বেশি শক্তি ওই হচ্ছে জঙ্গলের সিংহ কি গো বাবা তাই তো তাহলে সিংহকে সর্বশ্রেষ্ঠ জীব করতে পারতো কিন্তু করলো না কেন করলো না শাস্ত্রে বললেন ধর্ম হি এক বিশেষ বিধান ধর্মেন বিহীন পশু বেদ সমান অর্থাৎ একমাত্র মানুষ এই পৃথিবীতে যারা এই ধর্ম করতে পারে আর এই পৃথিবীতে মানুষ ব্যতীত আর কোনো জীব ধর্ম করতে পারে না তাই হচ্ছে এই পৃথিবীর মানুষ শ্রেষ্ঠ নিতাই গো সীতানাথ হরি তাই সবাই আতজি করে এই হরি নাম তাই সবাই একটু করজোর করে হরি হরি বল হরি বল হরি বল
এই মহানা যে সময় পেয়েছেন ভগবানের নামে উদিত করুন তোমরা আর গাইবে কবে গো তোমরা আর গাইবে কবে এই ঘড়ি নাম এই মহানাম তোমরা আর গাইবে কবে এ তোমরা আর গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাকি একদিন চলে যাবে গো তোমরা আর গাইবে কবে এই ঘড়ি নাম এই মহানাম তোমরা আর গাইবে কবে এ তোমরা আর গাইবে কবে গোলোকে গোপনে ছিল এই মধুর নাম নিতাই গোর নাম নিল এই ধরধা গোপনে ছিল এই মধুর নাম নিতাই গোর নাম নিল এই ধরধা হরি নামের ফলে শিলা ভাসে জলে হরি নামের ফলে শিলা ভাসে জলে নাম ভজলে শান্তি পাবে গো তোমরা আর গাইবে কবে এই হরি নাম এই মহানাম তোমরা আর গাইবে কবে তোমরা আর গাইবে কবে গিরিধারী বলছে শোনো ওরে ভক্তগণ কৃষ্ণ নাম করো তোমরা দিয়ে মন প্রাণ গিরিধারী বলছে শোনো ওহে শ্রোতাগণ কৃষ্ণ নাম করো তোমরা দিয়ে মন প্রাণ চৌরাশি লক্ষ জনি ভবন করে পেয়েছ সাধের এই মানব জন চৌরাশি লক্ষ জনি ভবন করে পেয়েছ সাধের এই মানব জন আর কি ফিরে পাবে গো তোমরা আর গাইবে কবে এই ঘড়ি নাম এই মহানাম তোমরা আর গাইবে কবে দাই গৌর প্রেমানন্দ রে তোমরা আর গাইবে কবে এই দেহ ছেড়ে প্রাণ পাকি একদিন চলে যাবে গো তোমরা আর গাইবে কবে এই ঘড়ি নাম এই মহানাম তোমরা আর গাইবে কবে তোমরা আর গাইবে কবে তোমরা আর গাইবে কবে হৃদয় গৌর প্রেমানন্দের জীবন এটা আমাদের নিজের এলাকা তো ওই জন্য গুরুত্ব কম মাগো এই কৃষ্ণ নাম এই যে ভগবত কথা যে জানবে একবার সে অমর হয়ে যাবে কোনো সাধুগুরু বৈষ্ণব কখনো সে মৃত্যু ভয় পায় না তার কোনো মৃত্যু নেই কেন কি জানেন
শাস্ত্র বললেন বাসাংসি জিনানি যথা বিহায়ো নবানি গৃহতি নরহ পরাণি তথা শরীরানি বিহায়ো জিন্না নেননি সংযামী নবানির দেহে। অর্থাৎ এই শরীরের মৃত্যু হয় কিন্তু এই আত্মার মৃত্যু হয় না। যে আত্মা একবার ভগবানকে জেনে যায়, ভগবত কথা জেনে যায়, সে আত্মা কখনো মরে না। এই আত্মা কোনো কিছু দিয়ে কাটা যায় না, কোনো কিছু দিয়ে মারা যায় না, কোনো জলে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, কোনো আগুনেও পোড়ানো যায় না। কোনো মানুষ যদি কারোর প্রতি বিদ্বেষ হয়, অর্থাৎ রাগ হয়, কি হলো, আমরা যথারীতি গিয়ে কি করি, কারোর প্রতি কারোর দ্বন্দ্ব হলে কেউ গিয়ে তাকে হত্যা করে দেয়। আরে বোকা মানুষ, তুই কাকে রাগ করলি, কার সাথে তুই দ্বন্দ্ব করলি, তুই যার সাথে দ্বন্দ্ব করলি, যাকে তুই যার প্রাণ কেড়ে নিলি, তাকে কি কেড়ে নিতে পারলি না, তা তোরা পারলি না। কি হলো, তোর তার এই দেহটাকে বিনাশ হলো, তার এই দেহের বিনাশ হলো, কিন্তু আত্মাকে মারতে পারলি না। ওই আত্মা কি হলো, আত্মা আবার পুনরায় তার ধরাধামে গেল, তার উপর থেকে আবার সেই আত্মার পুনরায় নতুন জীবন পেল। তাই আত্মার কোনো মৃত্যু নেই এই পৃথিবীতে। একমাত্র ভগবান ব্যতীত এই পৃথিবীতে কেউই পরিপূর্ণ নয়। আমরা শুধু বলি আমার আমার, হে পুত্র আমার, পরিজন আমার, সংসার আমার, অর্থ আমার। বলছে ভেবে দেখো মোর, আছে বড় জোর মরিবার মতোটাই। বলছে কি আছে তোমার, কিচ্ছু নেই। যেখানে জন্ম নিয়েছ সেখানেই মৃত্যু হতে পারে, শুধু ওই জন্ম ভিটেতে ছাড়া আর তোমার কিছু নেই। হে মানব ভেবে দেখো মোর, আছে বড় জোর, শুধু এইটুকুই আছে মরিবার মতোটাই। আমরা এই সংসারে এসে আমরা অর্থের ভারে নিজেদেরকে পরিপূর্ণ ভাবে, কিন্তু এই সংসারে কেউ পরিপূর্ণ নয়। কারণ কি জানেন বাবা, দেখুন ভগবান এই সংসারে কিভাবে সৃষ্টি করেছেন আমাদের। ভগবান কোকিলকে কণ্ঠ দিয়েছে, কোকিলের সুমধুর কণ্ঠ এখন শুনতে পাবেন। এই সুমধুর কণ্ঠ কোকিলকে দিয়েছে, কিন্তু ভগবান তার কাছ থেকে একটা জিনিস কেড়ে নিয়েছে। কি কেড়ে নিয়েছে, কোকিলের কাছ থেকে কণ্ঠ দিয়েছে কিন্তু কোকিলের রূপ কেড়ে নিয়েছে। কোকিলের রূপ কেড়ে নিয়ে রূপ কাকে দিয়েছে, রূপ দিয়েছে ময়ূরকে। এত সুন্দর ময়ূর পুচ্ছ, এত সুন্দর ময়ূর, যে ময়ূরের জন্য, ওই সুন্দর অনুভূতির জন্য, সুন্দর দেখবার জন্য আমরা কি করি, ময়ূরের প্রতিচ্ছবি টাঙিয়ে রাখি। কি হলো গো বাবা, বলছে কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু রূপ কেড়ে নিয়েছে, রূপ দিল ময়ূরকে, কিন্তু ময়ূরের কাছ থেকে একটা জিনিস কেড়ে নিল, ময়ূরের কাছ থেকে কেড়ে নিল ইচ্ছা। ময়ূর ময়ূলি মিলন হয় না কিন্তু বাচ্চা হয়, অর্থাৎ ময়ূর ময়ূলির মধ্যে কাম শক্তি নাই। ময়ূরের কাছে ইচ্ছা কেড়ে নিয়েছে, ইচ্ছা নিয়ে, ইচ্ছা কেড়ে নিয়ে সেই ইচ্ছা দিয়েছে কাদের, এই আমাদের মতো মানুষের। হে মানব যেখানে ইচ্ছা, যা ইচ্ছা তাই যাও, যা ইচ্ছা তাই খাও, যা ইচ্ছা তাই করো। মানুষের কাছে ইচ্ছা দিয়েছে কিন্তু মানুষের কাছে একটা জিনিস কেড়ে নিয়েছে, কি কেড়ে নিয়েছে, মানুষের সব থাকতেও মানুষ ভিখারী, মানুষের কাছ থেকে কেড়ে নিয়েছে সন্তুষ্টি। এই পৃথিবীতে যার যত আছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে এই পৃথিবীতে সে সন্তোষ, অর্থাৎ সে খুব আনন্দে আছে? রোগ শোক দুঃখ কষ্ট বেদনা তাকে তাড়া করে বেড়াচ্ছে, সে সংসারে কোনো মানুষ এই ধরাতেই সে বলতে পারবে না সে পুরো সুখী। মানুষের কাছ থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছে, সন্তুষ্টি কাকে দিয়েছে, কেড়ে নিয়ে সন্তুষ্টি কেড়ে নিয়ে দিয়েছে সাধুকে, যে সাধু কি খাবে, কি নেবে, কি দেবে, এর কোনো তার বার বিচার নেই। সারাদিন বসে আছে জঙ্গলে, বসে বসে ভগবানের আরাধনা করছে, প্রভু দেখা দাও, দেখা দাও, হরি বল, হরি বল। কিন্তু সাধুর সব দিলেও, সাধুর কাছে সন্তুষ্টি দিলেও, সাধুর কাছ থেকে একটা জিনিস কেড়ে নিয়েছে, সেটা কি, সেটা হলো সংসার।
সাধুদের সংসার নাই। এই পৃথিবীতে আমরা কাকে পরিপূর্ণ বলবো? দেখুন, বিচার কিন্তু আপনাকে করতে হবে। একটা পাখি যখন বেঁচে থাকে, একটা পাখি যখন বেঁচে থাকে জীবন্ত অবস্থায়, সেই পাখি পিঁপড়েগুলোকে ধরে ধরে খেয়ে নেয়। আবার ওই পাখি যখন মরে যায়, ওই পিঁপড়ের দলগুলো গিয়ে ওই পাখিকে খেয়ে নেয়। একটা গাছ থেকে লক্ষ দেশলাই কাঠি তৈরি হয়, আবার ওই একটা দেশলাই কাঠির শক্তি আছে, সে লক্ষ গাছকেও পুড়িয়ে দিতে পারে। হরি বল, হরি বল। তাহলে আমরা কাকে পরিপূর্ণ বলবো? কি আছে আমার? কিছু নাই। যার যত আশা, এই পৃথিবীতে শুধু যাওয়ার আশা। যার যেমন চাওয়া, তার তেমন পাওয়া। কারোর কিচ্ছু করার নেই। আপনি শুধু সংসারে এসে বলেন, পুত্রের জন্য আমার এত দুঃখ, কন্যার জন্য এত দুঃখ, অর্থের জন্য এত দুঃখ, ভগবান সবাইকে সবকিছু দিল কিন্তু আমাকে কিছু দিল না। আরে বোকা, ভগবান তোকে সবকিছু দিল কিন্তু তুই দেখতে পেলি না। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব রূপে তোকে, তোমাকে পৃথিবীতে পাঠালো। তোমাকে তো নরকের কীট করতে পারত, গোবরের পোকা করতে পারত, তোমাকে বৃক্ষ করতে পারত, তোমাকে এইসব না করে তোমাকে মানুষ রূপে জন্মগ্রহণ করিয়েছে। 25 লক্ষ টাকার দেহ দিয়েছে, হার্ট, কিডনি, লিভার, চোখ, মুখ, কথা বলার শক্তি সব তো দিয়েছে। আর সবকিছু পেয়ে আমরা ভগবানকে দোষারোপ করি। ভগবান বললেন, হে মানব, এ দোষ আমার নয়। তোমার যেমন কর্ম, তোমার যেমন চাওয়া, তোমার তেমন পাওয়া। কুম্ভকর্ণ নাম শুনেছেন তো? রাবণের ভাই কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ ত্রেতাযুগে ভগবানের আরাধনা করল, 10,000 বছর তপস্যা করল। কারণ তার মনের একটা আশা ছিল। কি আশা? যে ইন্দ্রা শোন তার চাই। ভগবান শ্রী ব্রহ্মার আরাধনা করলো 10,000 বছর। 10,000 বছর পরে শ্রী ব্রহ্মাজি এসে হাজির তার সম্মুখে। আরে কুম্ভকর্ণ, তুমি কি এতদিন ধরে কেন আমাকে ডাকো? কি তোমার মনের প্রত্যাশা? কুম্ভকর্ণ বলছে যে প্রভু, বলতে যাবে যে প্রভু, আমার মনের প্রত্যাশা হচ্ছে ইন্দ্রাসন, বলতে পারল না। ভগবান অন্তর্যামী দূর থেকে লক্ষ্য করছেন যে এই ধরাকে যেমন সৃষ্টির অধিক, মানে সৃষ্টি আমি যেমন করেছি, এই ধরাকে ধরে রাখবার ক্ষমতাও আমার হাতে। আমি এই ধরাকে মানে সৃজন করব। ও তো চেয়ে নেবে ইন্দ্রাসন। একটা অসুর যদি ইন্দ্রাসন পায় তখন কি হবে? তখন এই ধরাতে অসুরের রাজ চলবে। মা সরস্বতীকে বলে দিল যে যাও, মা সরস্বতীকে বলে দিল যাও, তুমি তাড়াতাড়ি যাও গিয়ে ওই কুম্ভকর্ণের জিহ্বায় বসো। যেই কুম্ভকর্ণের জিহ্বায় মা সরস্বতী এসে বসলো, তখন কি হলো? তখন ওই কুম্ভকর্ণ ভগবানের কাছে ইন্দ্রাসন না চেয়ে বললো, আমাকে নিদ্রাসন দিন। ইন্দ্রাসন আর নিদ্রাসন সামান্য একটুখানি বিভেদ। কি হলো? কুম্ভকর্ণ নিদ্রাসন চাইলো ভগবানের কাছে। ভগবান বলল, তথাস্তু, যাও বাবা ঘুমিয়ে পড়ো। 6 মাস শায়িত থাকবে, একদিন উঠবে, 6 মাসের ভোজন একসাথে করবে, আবার তুমি শায়িত হয়ে যাবে। কি হলো? আমাদের যার যেমন চাওয়া, তার তেমন পাওয়া। এই পৃথিবীতে গোবা, এই পৃথিবীতে ভগবানও ছাড় পায় না। স্বয়ং ভগবান, আমরা তো মানব তো দূরের কথা, ভগবান যদি অপরাধ করে, ভগবানকে ওই ধরাতে এই শাস্তি পেতে হয়। পেয়েছিল। এমন এমন ঋষি রয়েছে আমাদের এই সংসারে, যে সংসারে ঋষির অভিশাপে ভগবানকেই সংসারে জন্মগ্রহণ করতে হয়েছে। এক ঋষি ছিল, নাম তার পাণ্ডব্য। কি করেছিল গো বাবা?
সেই পাণ্ডব ঋষি ত্রেতা যুগে এক পর্ণকুঠির বাড়ি বানিয়ে সেখানে শুধু ভগবানের নাম করত। সাধু সজ্জন ব্যক্তি তো রাজ পরিবারে থাকে না, পর্ণকুঠিরে বসে ভগবানের নাম আরাধনা করত। এদিকে কি করেছে, দুই চোর ওই রাজপ্রাসাদ থেকে চুরি করেছে, প্রচুর অর্থ আর স্বর্ণ চুরি করেছে। চুরি করে ছুটতে ছুটতে আসছে, এসে দেখছে এক ঋষি ধ্যান করছে, নাম তার মাণ্ডব্য, পাণ্ডব্য। মাণ্ডব্য ঋষি বসে ধ্যান করছেন আর ওরা এসে মাণ্ডব্য ঋষির পা জড়িয়ে ধরেছেন। কারণ কি? কারণ তারা তো চুরি করেছে, আর ওইদিকে রাজার লোকগুলো, রাজার যে সৈন্য সম্ভার, তারা তাড়া করেছে ওই দুই চোরকে। দুই চোর বাঁচবার উপায় না পেয়ে মাণ্ডব্য ঋষি এসে পা ধরে জড়িয়ে ধরেছে। হে ঋষিবর, আমাকে বাঁচান। কেন বলছে, আমাদের কাছে অনেক অর্থ সম্পদ আছে, আমাদের কাছে অনেক ধন সম্পদ আছে, ওই 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 হচ্ছে সৈন্যরা আসছে, ওরা আমাদের কাছ থেকে কেড়ে নেবে, ওরা সব ডাকাত দল। মাণ্ডব্য ঋষিকে ভুল ব্যাখ্যা করছে ওই দুই চোর। কিন্তু ওরা মাণ্ডব্য ঋষি ধ্যানে ব্যস্ত, ঠিক আছে বাবা তোদের রক্ষা আমি করব, একটা কাজ কর, আমার ওই পর্ণকুঠিরে তোরা যা তোদের যা জিনিসপত্র আছে ওই জিনিসপত্রগুলো রেখে দিয়ে আয়, রেখে দিয়ে আর তোরা চলে যা, আমি তোদের রক্ষা করব। জিনিসপত্রগুলো রেখে দিয়ে এইবারে চোরগুলো ছুটে প্রাণের ভয়ে পালিয়েছে। আর সৈন্যরা গিয়ে ছুটতে ছুটতে গিয়ে দেখছে যে ওই ঋষি ধ্যানে বসে আছে, আর ওই যে সোনার জিনিসপত্র স্বর্ণ মুদ্রা সেই অর্থ ঋষির ঘরে রয়েছে। আরে ঋষি, এ তো ভণ্ড, ধর 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 ধর। সেই চোরগুলোর বাদ দিয়ে ওই মাণ্ডব্য ঋষিকে ধরে নিয়ে গেছে কোথায়, রাজার দরবারে। রাজার দরবারে ধরে নিয়ে গেছে সেই মাণ্ডব্য ঋষিকে। মাণ্ডব্য ঋষির বিচার চলছে, যে ঋষি তুমি তো ভণ্ড, তুমি ভণ্ড ঋষি, তুমি তুমি এই দুই চেলাকে পুষে রেখেছো, এই দুই চেলাকে তুমি পুষে রেখেছো যারা এসে চুরি করে নিয়ে তোমার কাছে রেখে গেছে, তুমি তাহলে মূল নাটের গুরু। মাণ্ডব্য ঋষি বারবার করে বলছে, না আমি কোনো অপরাধ করি নাই, আমি চোর নয়, ওরা আমার আশ্রয় এসেছিল তাই আমি ওদেরকে বাঁচিয়েছি। যতবার এই কথা মাণ্ডব্য ঋষি বলছে ততবার ওই রাজার রাজপ্রাসাদে যারা রয়েছে তারা ওই মাণ্ডব্য ঋষিকেই দোষারোপ করছে। কি করছে বলছে, এর হচ্ছে শাস্তি দেওয়া হোক। হে রাজামশাই, তোমার কাছে আমরা এই মাণ্ডব্য ঋষির শাস্তি চাই, যথাযথ শাস্তি। বলছে শাস্তি হবে, তিন রাস্তার মোড়ে একটা শূল তুলে দাও। তখন কি হতো বাবা, রাজার রাজপ্রাসাদে শাস্তি দেওয়া হতো, একটা শূল দিয়ে, একটা শূল উপরে রেখে সেই একটা মানুষকে ওই শূলের উপরে চড়িয়ে দেওয়া হতো, আর ওই শূল তার পায়ুপথ দিয়ে উঠে মাথা ভেদ করে তার মৃত্যু হতো। এমন ভাবে রাজার রাজ দরবারে মৃত্যু হতো মানুষের। কি করলো মাণ্ডব্য ঋষিকে, ওই চার রাস্তার মোড়ে একটা শূল খাটিয়ে ওই শূলের উপরে মাণ্ডব্য ঋষিকে চড়িয়ে দিল। আর সেই মাণ্ডব্য ঋষি সেই শূলের উপরে বসে ভগবানের আরাধনা করছে, হরি নাম কৃষ্ণ নাম গাইছে। সেই মাণ্ডব্য ঋষি সেই শূলেতে বসে হরি নাম গাইছেন, হরি বল হরি বল হরি বল। হাত ধরে পার করে নিয় গো আমায়, হাত ধরে পার করে নিয় গো আমায়, আধার জমি একাকী আমি, আধরে পার করে
নিয়োগ আমার দূরে পার করে নিয়োগ আমার রাধা রমণ মদন মোহন রহ রহ বংশীর ধ্বনি শুনিতে দাই গো প্রমানন্দ হরিব রাধা রমণ মদন মোহন গিরিধারিলা রহ রহ বংশীর ধ্বনি শুনিতে যে অভজনের তুমি বিলে অভজনের তুমি বিলে কে আছে যে আদরে পার করে নিয়োগ আমার আদরে পার করে নিয়োগ মাতা পিতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের চেনা হরি বল হরি বল শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা পিতা মাতা ভগ্নী ভ্রাতা দুটি দিনের চেনা শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা ওই চরণে ভক্ত জনে ওই চরণে ভক্ত জনে লহুগ প্রণাম হাত পার করে নিয়োগ আমার ধরে পার করে নিয়োগ আমার ধরে পার করে নিয়োগ হৃদয় গো প্রেমানন্দ হরি বল হরি বল সত্যি কথা ভক্তিমতী মায়েরা আপনারা যা এসেছেন আমাদের খুব এটার নাম সংকীর্তন হচ্ছে আমাদের নারায়ণ সর্দার যে গীতা পাঠ ভগবত পাঠ যেটা করছে এটা আমাদের খুব ভালো লাগছে আপনারা যা আসেননি আপনারা আসা উচিত ছিল খুব ভালো গান আমি 10 টাকা করে গীতা মানে আমাদের নারায়ণ সর্দার এবং কমলেশ সর্দার 10 টাকা করে উপহার দিলাম টাকাটা বড় কথা নয় হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি কি হলো কুমার সে মান্ডব্য ঋষি ওই দণ্ডের উপরে বসে ভগবানের আরাধনা করছেন আর ওই ভগবানের আরাধনা করতে করতে মান্ডব্য ঋষি সশরীরে চলে গেছেন স্বর্গে স্বর্গে চলে গিয়ে যমালয়ে হাজির ধর্মরাজ ধর্মরাজের কাছে গিয়ে প্রশ্ন করছেন হে ধর্মরাজ আমি মান্ডব্য ঋষি আমার কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল যার জন্য আমি তো সদা সর্বদাই ভগবানের নাম করি কিন্তু ভগবান নামের ত্রুটি কি হলো যার জন্য সবার সম্মুখে আমাকে ওই দণ্ডের উপরে বসতে হলো কি আমার অপরাধ তখন চিত্রগুপ্তকে বলল দেখো তো চিত্রগুপ্ত এই ঋষির অপরাধ কি পৃষ্ঠার উল্টে উল্টে চিত্রগুপ্ত দেখছে যে এই ঋষিবর এক শিশু বয়সে কি করত ওই প্রজাপতিদের ধরে তার পিছনে পুচ্ছে কাঁটাবিদ্ধ করত কীট পতঙ্গকে ধরে কাঁটাবিদ্ধ করত
সেই অপরাধে এই মাণ্ডব্য ঋষিকে আজ শুলে চড়তে হলো। মাণ্ডব্য ঋষি বলল, দাঁড়াও, আমার তখন বয়স ছিল শিশুকাল, আমি তখন বোধ বুদ্ধি হয়নি, এমন সময় আমি ওই পতঙ্গদের পিছনে আমি সূচ ঢুকিয়ে দিতাম, কাঁটা ঢুকিয়ে দিতাম। তুমি তো ধর্মরাজ, তুমি জানো না যে শিশুকালে কোনো অপরাধ করলে 12 বছর বয়স পর্যন্ত সে অপরাধের ক্ষমাদান হয়? সব জেনেও আমাকে এমন অপরাধী সাজালে, হে মাণ্ডব্য ঋষি, হে ধর্মরাজ, তোমাকে আমি অভিশাপ করছি, তুমি ধর্মরাজ হয়ে এই সংসারে জন্মগ্রহণ করতে হবে, এই সংসারে তোমাকে যেতে হবে বিদুর রূপে, তুমি ধর্ম জানবে, ধর্মের ভার তোমাকে জানবে, তুমি ধর্মের কথা জানবে, সব জানতে ও তোমার সম্মুখে ও ধর্ম হবে। নিতাই গৌর প্রেমানন্দ, তাই সেই ধর্মরাজকে সংসারে জন্মগ্রহণ করতে হলো বিদুর রূপে। বিদুর রূপে জন্মগ্রহণ করে এই সংসারে ধর্ম থাকার সত্ত্বেও, ধর্ম জানার সত্ত্বেও সে কিছু করতে পারলো না। দ্রৌপদীর মতো এক সদবা নারীর, এক সতী নারীর বস্ত্রহরণের মতো অন্যায় কার্য তার সম্মুখে দেখতে হলো। কৌরব পাণ্ডবের মতো ভাই ভাই যুদ্ধ তাকে দেখতে হলো, সে কিছু করতে পারলো না। মা গো, এই সংসারে একটা কথা শুনুন, এই সংসারে একবার পাহাড় থেকে কোনো কিছু কেটে এনে, কোনো পাহাড় এনে সেটাকে সুন্দর করে মূর্তি করলে সেই মূর্তি ভগবান হয়ে যায়। একটা পাহাড় তুলে এনে সে পাহাড় কেটে একটা ভগবানের মূর্তি করলে সে ভগবান, সেই পাহাড় ভগবান হয়ে যায়। আর মন্দিরে আমাদের মতো মানব বারবারই যায়, কিন্তু সেই পাথর থেকে যায়নি। তাই গৌর প্রেমানন্দ,